ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতু। সম্মানিত দ্বীনি বোন, জানতে চেয়েছেন যে খাটের উপরে অনেক সময় আমরা নামাজ পড়ি এবং খাটের সামনে দিয়ে যদি কেউ যাতায়াত করে তাহলে কি গোনা হবে? জবাব, সম্মানিত দ্বীনি বোন, আসলে খাটের উপরে নামাজ আদায় করলে নামাজ তো অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যদি আপনি খাটের উপর নামাজ পড়েন আর খাটের যেটা আপনার কিনারা রয়েছে সেটাকে আপনি সূত্রা হিসেবে ধরে নেন আর তার সামনে দিয়ে যদি কেউ যাতায়াত করে তাহলে আপনি গোনাগার হবেন না। মূলত নামাজের সূত্রা বলতে যেটা বোঝায় বা নামাজির জন্য যেটা জায়গা সেটা হলো নামাজির সাজদা পর্যন্ত হলো আপনার নামাজির স্থান। যতটুকু সে সাজদা দিবে সেই জায়গাটা হলো নামাজির এরিয়া বা তার দূরত্ব। এই সাজদা এবং তার মাঝখান দিয়ে যদি কেউ যাতায়াত করে, সাজদা এবং নামাজির মাঝখান দিয়ে কেউ যাতায়াত করলে তার সাথে লড়াই করতে বলা হয়েছে এবং সেটাকে মরুর হিসেবে গণ্য করা হবে। কিন্তু এর সামনে দিয়ে যাতায়াত করলে সেটা মরুরের অন্তর্ভুক্ত হবে না বলে ফকিদের অভিমত রয়েছে। সুতরাং যে যাবে তারও গোনা হবে না এবং যিনি সলাত আদায় করবেন তারও তিনিও গোনাগার হবেন না। তবে উত্তম হলো যদি সূত্রা দিয়ে নেওয়া যায় তাহলে সেটা উত্তম হবে। আর সূত্রা ছাড়াও যদি তার সামনে দিয়ে যাতায়াত করে, বিশেষ করে তার সাজদার বাহির দিয়ে যদি যাতায়াত করে তাহলে সেটা মরুরের অন্তর্ভুক্ত হবে না বা যে হাদিসে অতিক্রম করার ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে তার অন্তর্ভুক্ত হবে না ইনশাআল্লাহ, এবং সে গুনাহগারও হবে না। আল্লাহ তাআলা আলাম ও জাযাকুমুল্লাহু খায়রা।